বাবা, তুমি এটা কিভাবে করতে পারো? আমি যথেষ্ট বড় হয়েছি, আমার জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না। শোনো মামনি, তোমার ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। তাই বিয়ে কোনোদিনও না। আর আমি বোগামকে ভালোবাসি, তুমি এটা ভালো করে জানো। জানি বলেই তো ভয়টা বেশি। বোগাম সম্পর্কে আমি সব খবর নিয়েছি, তুমি ছাড়াও আরো অনেক সম্পর্ক আছে। এসব মিথ্যে বলে আমাকে তুমি বোগামকে নিয়ে ভুল বুঝাইতে পারবা না। আমি শুধু বোগামকেই ভালোবাসি। আমি ভালো করেই জানি তোমাকে কিভাবে রাজি করাতে হয়। তুমি আমার মেয়ে। তোমার মা মারা যাওয়ার পর আমি তোমার কোনো জিনিসের কমতি রেখেছি? তোমার কথা ভেবে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করিনি, আজ এদিন দেখার ছিল। তের মা, তুমি তো উপরে বসে সবই দেখছো। আমাকে তোমার কাছে তুলে নাও, যে মেয়ে বাবার একটা কথা রাখতে পারে না তার মারা যাওয়াই ভালো। ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। এটা ইমোশনাল ব্ল্যাকমেল না। তুমি যদি ওই বোগামকে বিয়ে করো তাহলে আমার সম্পত্তি আমি আমার পছন্দের ছেলেকেই লিখে নেব। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার সম্পত্তি পাবা। এখন ভাবো, টাকা গাড়ি বাড়ি ছেড়ে কষ্টের জীবন কাটাতে পারবে তো, নাকি আমার পছন্দ ছেলেকে বিয়ে করে তোমার গুচি ব্যাগ নিয়ে থাকবা? আমি তোমার একমাত্র মেয়ে, তুমি অন্য একটা ছেলেকে কিভাবে লিখে দিতে পারো? আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছে তাকে দিব। তুমি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করলে আমি তাকেই সব দিব, বাকিটা তোমার ইচ্ছা। আমি যদি বাবার কথা না শুনি তাহলে বাবা যা বলছে তাই করবে। এখন বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যায়, তারপর বিয়ের আগে পালিয়ে বোকামের কাছে চলে যাব। বাবা, তুমি যা বলছো তাই হবে। বাবা আমাকে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে বলেছে, আমাকে তার সম্পত্তি থেকে বেওয়ারিশ করবে বলেছে। চলো আমরা পালিয়ে যাই। কি বলছো? কি পালিয়ে গেলে সব হবে না, সম্পত্তি লিখে দিবে, আর তুমি মেনে নিলাম না? আমি বাবাকে বলেছি আমি বিয়েতে রাজি, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে করবা? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি বিয়ে করবা। আমিও তোমাকে অনেক ভালোবাসি, বাট তুমি ওই ছেলেকে বিয়ে করে পরের দিন ডিভোর্স দিয়ে দিবা। মানে? মানে তুমি বিয়ে করলে তো সম্পত্তি তোমাকে লিখে দিবে, আর বিয়ের পরের দিন ডিভোর্স দিলে তো সব সম্পত্তি তোমারই হবে। তাহলে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। সম্পত্তিও তোমার, ডিভোর্সের পর আমিও তোমার। গ্রেট আইডিয়া বোগাম, আই লাভ ইউ। বাবা, তুইকে তো ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করালাম, এখন তে অন্য কিছু করে বসলে। ওকে আমি ভালো করে চিনি, এত সহজে মানার মেয়ে তে না। আঙ্কেল, বিয়েতে শুধু কবরটা বলতে দিন, বাকিটা আমি সব সামলে নিব। কিম তেহিয়ান, রেডি টু বি মাইন, মিসেস জিয়ান, রেডি টু বি গুড গার্ল। আর কত মা, আমাকে আমার মতো করে থাকতে দাও না, বিয়ে না করলে কি বাঁচা যায় না? তুই কি চাস আমি এখনই মরে যাই, আর কত চিন্তা করব তোকে নিয়ে বলতো? মা, এভাবে কেন বলছো? আমি কি মেয়ে দেখতে চাইনি? কিন্তু ঘটক যে মেয়েগুলো নিয়ে আসে সবগুলোকে পরিবার আমার অর্থের লোভে তাদের ছোট মেয়েদের আমাদের সাথে বিয়ে দিতে যাচ্ছে। তাই বলে আমি আমার একমাত্র ছেলেকে বিয়ে দিব না? ঘটককে কি আমরা মিথ্যা বলতে বলেছি যে তোর সব জেনে তোকে বিয়ে করতে রাজি হবে, তাকে বিয়ে করিস? ঠিক আছে, খুঁজতে থাকো, এমন মেয়ে পাবাই না। সুগা ও তার পরিবার আজ মেয়ে দেখতে গেছে। আসুন আসুন, বসুন। জিমিনের মা, জিমিনকে নিয়ে আসো। মেয়ে তো মাশাআল্লাহ ভারী মিষ্টি। আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি মেয়ের সাথে একা কথা বলতে চাই। অবশ্যই বাবা। জিমিন, সুগা বাবাকে সারটা ঘুরিয়ে নিয়ে আসো, আমি ডিরেক্ট কিছু কথা বলতে চাই আপনাকে। জি বলুন। ঘটক আপনাকে কি বলেছে আমি জানি না, আমি আপনাদের আমার সম্পর্ক বলতে চাই। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম স্ত্রী 1 বছর আগে অসুস্থতায় মারা যায়। আমার একটা বিজনেস আছে, তবে কোনো মতে চলে। আমি এই বিয়েটা করছি আমার পরিবারের চাপে পড়ে। আমার এসব বলার কারণ ঘটনার ইচ্ছে মতো মিথ্যে বলে এ আমি চাই না কোনো সম্পর্ক মিথ্যেতে তৈরি হোক। আমি জানি আপনার এটা প্রথম বিয়ে, ঘটক হয়তো আমার আগের বিয়ের চেপে গেছে তাই আপনারা রাজি হয়েছে, কিন্তু
আমার আপনাকে অপছন্দ করার কোনো যুক্তি নাই। আপনি আপনার পরিবারকে সত্যগুলো বলুন এবং ভালো কোনো ছেলেকে বিয়ে করুন। আপনি আসলে অনেক সুন্দর, আমি চাই আপনার জীবনটা অনেক সুন্দর হোক। আমার আর কিছু বলার নাই, চলুন নিচে যাই। তারা অনেক কিছু ভাবতে শুরু করেছে, হয়তো প্ল্যানও করতেছে। চলুন বাবা মা চলো। আঙ্কেল আন্টি আমার একটু তার আছে, আমরা আসি আর উত্তরটা আপনার মেয়ে আপনাকে জানিয়ে দিবে। কি হলো এভাবে বেরিয়ে এলি? তোমরা আবার ছোট্ট একটা মেয়েকে দেখতে চলে এসেছো, সে তো আমাদের সম্পর্কে জানেই না। সে তো জানেই না আমার আগে বিয়ে হয়েছে। আমি চাই না এই মেয়েকে, ও মেয়ের কপাল কুড়াতে আমি চাই না। মেয়ের পরিবার রাজি ছিল, তারা তো বলতেছে সামনের সপ্তাহে এনগেজমেন্ট করবে। এখন আর বলবে না সত্যিটা জানার পর। কি হলো জিমিন, মামনি ছেলে এইভাবে চলে গেল কেন? বাবা আমি যদি কোনো সিদ্ধান্ত নেই তোমরা কি আপত্তি করবা? আমরা কোনোদিন তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি করিনি, তুমি সবসময় নিজের ঠিক প্রমাণ করেছো। বাবা আমি এই ছেলেকে বিয়ে করতে চাই। কিন্তু ছেলে কি রাজি? ছেলে তো কিছু না বলেই চলে গেল। আসলে বাবা এটা ছেলে দ্বিতীয় বিয়ে, যখন বুঝতে পেরেছে ঘটক আমাদের মিথ্যে বলেছে আমাকে সবটা বলে চলে গেছে। কি বলছিস, আমরা তো কোনোদিন তোকে ভালোবাসার কমতি রাখিনি, তাহলে এমন ডিসিশন কেন নিচ্ছিস মা? বাবা হয়তো অনেক ভালো ছেলে বাবা, কিন্তু ওনার চোখে আমি মেয়েদের জন্য রেসপেক্ট দেখেছি, মেয়েদেরকে ভোগপূর্ণ ভাবা না। উনি আমাকে সুখে রাখবে বাবা, আর ওনার স্ত্রী মারা গেছে, এতে ওনার কি দোষ? কিন্তু মা জেনে শুনে সমাজ কি বলবে? সমাজ যে দুই দিন পর ভুলেও যাবে যে তোমার মেয়ের বিয়ে হয়েছিল। ঠিক আছে, আমরা তোর ডিসিশনকে রেসপেক্ট করছি। জিমিনের মা বিয়ের প্রস্তুতি নাও, আমি ওনাদের সাথে কথা বলি। মেয়ের বিয়ে কত মানুষকে দাওয়াত দিতে হবে? আমি তোমার ভালোবাসার কারণ হতে চাই মিস্টার মিনিয়ঙ্গি। মামা যাবা? চলেন মামা। মামা কি মামিরে ফুল দিতে যাচ্ছেন? হ্যাঁ মামা, আজ আমার অ্যানিভার্সারি, ফুল না পেলে রেগে ফুলে থাকবে। মামার বিয়ে হয়েছে নাকি? হ মামা হয়েছে, আমার দ্বারাও আমারে খুব জ্বালায়। কিন্তু মামা যাবেন কোথায়? মামা ওইখানে যাবেন। ঠিক আছে, বাড়ি ওইখানে? হ্যাঁ মামা, ওইখানেই তার বাসা। মামা চলে আসছে, একটু সামনে যাবো? না মামা, এখানেই থাকবেন। ফুলের তোড়া হাতে নিয়ে জিপ সামনে দিকে যাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি মাই সানশাইন, সরি 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 লেট হয়ে গেল, জানোই তো রাস্তায় কত জ্যাম। এই নাও তোমার প্রিয় লাল গোলাপ, এখন মাফ করে দাও, একটু তো কথা বলো। রাগ করছি, কথা বলবো না। আমার সানশাইন রাগ করলে খুব বজা দেখায়। হইছে হইছে, কি করলা সারাদিন? তোমার মনে ছিল আজ আমাদের অ্যানিভার্সারি? কিভাবে ভুলতে পারবো এদিনের কথা? এদিন তো আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল, আমার জীবনকে আলোকিত পূর্ণ করতে একটা চাঁদ এসেছিল। হইছে হইছে, আর বাম দিতে হবে, হ্যাপি অ্যানিভার্সারি। কয় বছর হলো জানো আমাদের? কয় বছর? আমি তো আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই তোমার সাথে, 10টা বছর হয়েছে। কিন্তু কেন তো তোমার সাথে রাগ করেছি? তুমি আমাকে একা রেখে চলে এসেছো। আমার কি করার ছিল বলো? সেদিন হুট করে যে ওভাবে হয়ে যাবে আমি কি বুঝতে পেরেছি? ঠিক আছে, ভালো থেকো, এখন আমাকে যেতে হবে। তুমিও নিজে খেয়াল রেখো, ভালোভাবে যেও বাসায়। মামা মামিরে আনলেন না, একা যাবেন নাকি? মামা আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? না মামা, ও তো কোথাও যায় না, ও তো ওখানেই ঘুমায়। মানে মামা? বুঝলাম না মামা, 5 বছর আগে সে আমাকে ফাঁকি দিয়ে চিরনিদ্রায় চলে গেছে। আমি প্রতি অ্যানিভার্সারিতে তার সাথে দেখা করতে আসি। বিয়ে করেন নাই মামা আর? সে তো আমার
প্রথম এবং শেষ ভালোবাসা। তাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে ভালোবাসতে পারি? চলো মামা, আমাকে বাড়ি রেখে আসো, অনেকটা বেলা হয়েছে। বলছি না আমি খাবো না, তুমি লোকটা ভালো না। আমার স্বামী আসলে তাকে বলে দিব, তখন বুঝবা মজা। আচ্ছা বলে দিও, এখন চুপচাপ খাও। তোমার বাড়ি নেই, তুমি কেন সারাদিন আমার বাসায় পড়ে থাকো? চুপচাপ খাও, খেয়ে আবার ঘুমাইতে হবে। না আমি খাবো না, আমি ঘুমাবো, তুমি আবার আমার পাশে ঘুমাবে। আমার স্বামী দেখলে কি বলবে বলো তো? তোমার স্বামীর নাম কি বলো তো? আমার স্বামীর নাম কি জানো মনে পড়ছে না। তাহলে চুপচাপ খেয়ে নাও, খাওয়া শেষ, যাও ঘুমাইতে যাও, আমি আসতেছি। কিন্তু তুমি আমার কাছে ঘুমাবে না? কেন তোমার আমাকে মনে পড়ে না? আমি কি এতটাই খারাপ মানুষ তোমার জীবনে?